বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিওটির টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়াইফাই রাউটারে একটি ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দেব, মানে খালি পাসওয়ার্ড সেট করব কিভাবে। আমরা অনেকেই চাই যে আমাদের যে কিউআর কোড স্ক্যান করে যে পাসওয়ার্ডটি বের করে নেয় এটি অফ করার জন্য। তো অনেক রাউট সব রাউটারই আছে, যেরকম টেন্ডার রাউটারে আপনাকে যদি দেখাই মিনিট। আমার এই মুহূর্তে নেটওয়ার্কটি নেই। আমরা অনেকেই মানে আমাদের যে ইয়াটি রয়েছে মানে ওয়াইফাই এর কিউআর কোড স্ক্যানার অপশনটা অফ করতে মানে ফোন থেকে মানে আমাদের রাউটার থেকে সেট করে দেব আর কারো ইয়াতে শো করবে না। তো এর জন্য আমাদের প্রত্যেকটা রাউটার দেখবেন ওয়্যারলেস সেটিং আছে। জাস্ট এখানে টেন্ডা F3 রাউটারটিতে আমি ইউজ করি। তো এখানে যদি হাইড ওয়াইফাই দেই, হাইড ওয়াইফাই করলে কি হবে মানে আপনাদের কারো যারা ইউজার রয়েছে মানে আপনার এই রাউটারের সাথে যারা কানেক্ট আছে তাদের ফোনের মধ্যে আর আপনার ইয়াটা শো করবে না, ওয়াইফাই রাউটারটা শো করবে না। সেক্ষেত্রে আপনার যে ওয়াইফাই নেম দেখতেছেন, এই ওয়াইফাই নেম মানে অ্যাডেড অ্যাকাউন্ট অ্যাডেড নেটওয়ার্কে গিয়ে আপনার ওয়াইফাই নেম দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটারটা অ্যাড করতে হবে। তো এর থেকে ভালো আমার মনে হয় যদি আপনার এই ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আমার একটা পাসওয়ার্ড দেওয়া আছে। তো এই পাসওয়ার্ডটাই যদি মানে ব্ল্যাঙ্ক থাকে, মানে একবারে খালি থাকবে, এরকম এরকম খালি শুধু খালি থাকবে একবারে, সেক্ষেত্রে যদি কেউ কিউআর কোড স্ক্যানও করে সেক্ষেত্রে তার সামনে কোনো পাসওয়ার্ড শো করবে না, মানে জাস্ট ব্ল্যাঙ্ক থাকবে পাসওয়ার্ডটা। তো মূল কাজে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সহজেই। তো এর জন্য আমাদের প্রথমে আবার চলে যেতে হবে ওয়্যারলেস সেটিংয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি রয়েছে, একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটি রয়েছে। আর এটি আমি ওয়াইফাইটি হাইড করব না, জাস্ট আমি পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক করে দেবো। এটি ব্ল্যাঙ্ক বলতে কোনো কিছু করতে হবে না, জাস্ট আমি এখানে যদি আমাদের যে স্পেস বারটি রয়েছে মানে আমাদের কিবোর্ডে যে স্পেস বারটি রয়েছে মোবাইলের ক্ষেত্রে স্পেস, এখান থেকে আমরা খালি নেই স্পেস হয় আর কি, তো সেখান থেকে আমরা জাস্ট স্পেসগুলো দিয়ে দিব। অবশ্যই এখান থেকে 8টা স্পেস দিতে হবে কম হলেও, আর আপনি চাইলে কোনো সংখ্যাও অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমি এখানে 1 দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক দেওয়ার পর আমি যদি এখন স্পেসে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে, মানে আমার এই পাসওয়ার্ডটা দিয়েও আমি এখন ওকেতে ক্লিক করলে পাসওয়ার্ডটি নিয়ে নিবে। অথবা যদি আমি জাস্ট এই স্পেস দিই দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8টি স্পেস দিয়ে দিয়েছি, এখন যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8টি একটি ডিজিটের পাসওয়ার্ড এখানে আছে, বাট আমি যখন সিনে ক্লিক করব মানে দেখার জন্য তখন দেখতে পাচ্ছেন কোনো পাসওয়ার্ড নেই। দেখতে পাচ্ছেন আমার যেই এই আইকনটি দেখাচ্ছে, বাট এখানে কোনো পাসওয়ার্ড এইভাবে শো করতেছে না, আবার যখন এটাতে ক্লিক করব তখন পাসওয়ার্ডটি শো করতেছে। এখন যদি জাস্ট আমি ওকেতে ক্লিক করি আমার এই পাসওয়ার্ডটিতেই কাজ হয়ে যাবে, আর কোনো পাসওয়ার্ড দিতে হবে না। সেক্ষেত্রে যারা আবার এই কিউআর কোড স্ক্যান করবে সেক্ষেত্রে এরকম আসবে, যে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, জাস্ট ব্ল্যাঙ্ক থাকবে, কোনো পাসওয়ার্ড শো করবে না তার সামনে। সেক্ষেত্রে যদি ফোনের মধ্যে কানেক্টের অপশনটা রাখে মানে কিউআর কোড স্ক্যানে সরাসরি কানেক্টের অপশন থাকে সেক্ষেত্রে হয়তো কানেক্ট হতে পারে, অন্যথায় যে অনেকে আছে স্ক্রিনশট নেয়, স্ক্রিনশট নিয়ে তারপর শেয়ার করে তারপরে পাসওয়ার্ডটি বের করতে চায়, সেক্ষেত্রে সে কখনোই পাসওয়ার্ডটি বের করতে পারবে না কারণ ব্ল্যাঙ্ক থাকবে। আর বন্ধুরা অবশ্যই আমি যে এখানে পাসওয়ার্ডটি দিয়েছি মানে আমি যে এখানে স্পেসগুলো দিয়েছি দেখতে পাচ্ছেন স্পেসগুলো এখানে দেখাচ্ছে শো করতেছে বাট আমাদের চোখে দেখাচ্ছে না, সেগুলো কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে, মানে আপনি কয়টা স্পেস দিয়েছেন সেটা অবশ্যই মনে রাখতে হবে। কারণ পাসওয়ার্ড জিনিসটা অবশ্যই আমাদের সবারই মনে রাখতে হবে, সেটা সংখ্যা দিয়ে ডিজিট দিই বা আমি এখন যেটা দিয়েছি স্পেস সেটা আপনার অবশ্যই মনে রাখতে হবে, কারণ আপনি যখন কোনো ডিভাইসের সাথে কানেক্ট করবেন তখন আপনার ওই পাসওয়ার্ডটি দিতে হবে, মানে স্পেস পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।